हेलो फ्रेंड, गुड मॉर्निंग। प्रियंका पाल ब्लॉग्स से नतून एक वीडियो तुम्हारे अनेक अनेक स्वागत। एखन बजे हे सकाल 8টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এই পাশে এখন চা বসিয়ে দিয়েছি, তো চলো চাটা খেয়ে আসছি। ছাদে এই দেখো জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি সব। তো ভাবলাম এগুলো আগে দিয়ে দিই, কারণ কালকে কাপড় জামা শুকোয় নে, তো আজকে বৃষ্টিও পড়ে নে। তো এই দেখো কত কাপড় সব। আর এই ফিনি কাজ আছে, হচ্ছে কাপড়ে যে ক্লিপগুলো লাগাবো চিমটিগুলো ওগুলো আছে। তো চলো সব জামা কাপড়গুলো দিয়ে দিই আমি এ পাশে সব। আজকে বৃষ্টিটাও নেই যাকগে, এই রবিবারে না বৃষ্টি হলে ভালো লাগে না, অন্যবারগুলো বৃষ্টি হোক ঠিক আছে, রবিবারটা বৃষ্টি হলে সত্যি ভালো লাগে না, কারণ একটু ঘুরতে ঘুরতে যেতে ইচ্ছা করে, বাইরে যেতে ইচ্ছা করে। তো চলো আগে দিয়ে দিই, তারপরে পরে কথা বলছি। তো দেখো এই যে জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম, এই দেখো এপাশেও দিয়ে দিয়েছি। চলো এবার নিচে যাব। আজকে সত্যি ওয়েদারটা ভালো আছে, আজকে আকাশটা খুব সুন্দর লাগছে, দেখো রোদ্দুরটাও আছে, ভালো লাগে না, মাঝে মধ্যে রোদ্দুর উঠলেও ভালো লাগে। বর্ষাকাল তো জানি বৃষ্টি হবেই, তবুও রোদ্দুরটা উঠলে ভালো লাগে না। তো আজকে নাস্তা বাইরে থেকে কিনে এনেছে, আর কি নাস্তা এনেছে দেখো তোমরাই। তো এখানে দেখো প্লেন ধোসা এনেছে, মশালা ধোসা যেটা সেটা পাওয়া যায় না, সেই জন্যে প্লেন ধোসা এনেছে। আর তার সঙ্গে একটা ঝোল টাইপের দিয়েছে, তরকারিটাও ছিল না, কারণ অনেকটা লাস্টে গেছে বাজারে, সেই জন্যে মশলা ধোসাটা পায় না, সিম্পল নিয়ে এসছে। আর চলে এলাম তোমাদের কাছে। তো দেখো আমি চান করে নিয়েছি, নাস্তা করলাম, নাস্তা করে আগে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছিলাম। আরও বড় বাজারে যায়নি, তোমাদের বললামই ছোট ওই মার্কেটটাই গেছিলো, মাংস নিয়ে এসছে, এখন মাংস হবে। আর আমি ওপাশে ভাতটা বসিয়েও দিয়েছি এ পাশে, এই দেখো, এই দেখো ভাতটা বসিয়েছি, এই যো এখানে ভাতটা বসিয়ে দিলাম, এই যো। আর এ পাশে দেখো আছে হচ্ছে এই যো মাংস, এই যো ওটাই রান্না করব। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আজকে আরাধ্যাকে ওর বাবাই চান করে দিয়েছে, ঘরে আছে এখনও, পরে দেখাচ্ছি তোমাদেরকে, ড্রেস পরছে আরাধ্যা, চান করে নিয়েছে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আজকে ওই ভাত আর মাংস করবো, আর কিছু আজকে করবো না। তো মাংস রান্না করার জন্য যা যা দরকার সব এখানে দেখো কাটা কুটি হয়েও গেছে। আর এ পাশে দেখো আমি আলুটা ভাজতে বসিয়েও দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটাই দেখো, ঠিক আছে, স্কিপ করো না তোমরা। ভিডিওয়ে যদি কোনো কিছু তোমরা দেখো যে আমার একটু ভুল হচ্ছে, তোমরা প্লিজ বলতে পারো যে এখানটা তোমার ঠিক হচ্ছে না, আমি অবশ্যই তোমার চেষ্টা করব ভালো করে করার, ঠিক আছে। কমেন্ট করে জানিও, ভালো হলেও কমেন্ট করো, যদি কিছু খারাপ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। চলে এসেছি তোমাদের কাছে খাওয়া দাওয়া করে, আর খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে আর এখন রেডি হয়ে গেছি। দেখো এইটা পরেছি, এই জামাটা। আর এখন আমরা বেরোচ্ছি, বাইরে যাব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে অবশ্যই যাবে, আর ভিডিওটা স্কিপ করো না, কোথায় যাচ্ছি দেখতে পাবে। এখন আরাধ্যাও দাঁড়িয়ে আছে, সামনে চলে এসছে, যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি, অমনি আই দেখো চলে এসছে, তাই আই দেখো আমাদের আরাধ্যা সোনাও চলে এসছে। আরাধ্যাকে কেমন লাগছে? চলো আমরা যাচ্ছি, তোমরাও সাথে চলো। তো খালি দেখো রাস্তায় কত কাগজপত্র পড়ে আছে, দেখো পুরো কাগজে ভর্তি রাস্তাটার মধ্যে, সাইডে সাইডে। তোমরা তার উপর দিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, সাইডে রাখ যেতে হবে। তো এখানে বোর্ড ছিল, সেই জন্য এত কাগজপত্র পড়ে আছে দেখো। তো এর ওপর দিয়েই যাচ্ছি, আর এই পাশটাতে পুরো রাস্তাটাতে এগুলো ভর্তি হয়ে আছে দেখো, দেখতে পাবে যত যাচ্ছি তত দেখতে পাচ্ছি। এটা জানতাম না যে ভোট ছিল আজকে, তো বেরোলাম যখন তখনই বুঝতে পারলাম যে আরও কাজে যায়নি আজকে, জানে না এই দিকটা আসেও নেও আজকে, তো সেই জন্যে।
আজকে চলে এসেছি হচ্ছে সবজি মার্কেটে, যেখান থেকে সবজি নিয়ে যায় তোমাদের দাদাভাই বলি না বড় মার্কেট, তো সেখানেই এসেছি। এখানে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো দেখো খালি কত কিছু বসেছে, তোমাদেরকে আজকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এখানে সবজি মার্কেটটা। আমাদের বাড়ি থেকে দূরেই আছে, বাসে করে এসেছি আমরা। এই সাইডটা হলো ফলের বাজার, এখানে শুধু ফল পাওয়া যায়। ওই সাইডে আছে সবজির বাজার, চলো অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে দেখো আমরা সবজি যেই দিকটা আছে সেই দিকে চলে এসেছি এবার। এই যে দেখো খালি প্রচুর ভিড়, লোকজনের ভিড় দেখছো, প্রচুর প্রচুর ভিড়। তো সেই জন্যই আসি না। তো এটা হলো বিকেল দিকটা এসেছি আমরা, আর সকাল দিকে আরও ভিড় থাকে, কারণ এটা বড় মার্কেট, তো বড় সবজির মার্কেট। এখানে সবজি শুধু পাওয়া যায় না, ফল ফুল সব রকমের পাওয়া যায়। তো আমরা দেখো এখন এক জায়গায় বসে পড়েছি, প্রচুর ভিড় বলে আর ঘুরতে পারলাম না, সেই জন্য এখন আরাধ্যাকে নিয়ে বসে আছি। আর ও গেছে হচ্ছে সবজি কিনতে, আমি এখন বসি। তো আবার ঘুরতে চালু করে দিচ্ছি। আই দেখো এই সাইডটা ভিড় নেই, ওই জন্য এই দিকটা এলাম। আরাধ্যা বসে থাকতে চাইছে না, আর সেই জন্য এই সাইডে নিয়ে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো অনেকদিন পরেই এই বাজারটায় আজকে আমি এলাম, তো বেশ ভালোও লাগছে। আবার এত ভিড়, আর বেশি ঘুরতেও ভালো লাগছে না আবার একদিকে। তো যাই হোক গেন, আরাধ্যা আছে বলে ওই জন্য আর বেশি ঘুরতে পারছি না। চলো তোমরা দেখো যতটুকুন পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাজার করে নিয়েছি, বাজার করে এবার আইসক্রিম কিনতে এসেছি। তো দেখি কি আইসক্রিম ভালো লাগে সেটাই নেব। তো ফ্রেন্ড এইসবে বাড়ি চলে এলাম। ওইটা হলো আমাদের সবজি মার্কেট, ওখান থেকেই সবসময় মানে সবজি কিনে আনে, ওটাকে বড় মার্কেট বলে। তাই দেখো এখানে সবজি নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো অনেক কিছুই সবজি আছে, ঢ্যাঁড়স আছে, সব কিছু একসঙ্গে দেখাতে পাচ্ছি না, একটু একটু করে দেখাচ্ছি। এই যে এখানে কাঁচকলা, তারপরে করলা আছে, মূলো আছে, শসা আছে, বেগুন আছে, কুমড়ো আছে, অনেক কিছুই আছে। তারপরে ডাল এনেছে, মুগ ডালটা, নিরামিষ যেদিন হয় মুগ ডালটা রান্না করি। তো এই যে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় মার্কেটে, বেশিক্ষণ থাকতে পারা যাবে না, এত ভিড় ওখানে। তো তোমরা দেখলে তো আমরা কোথা থেকে সবজি বাজার করি, তো আমি যাই না, ওর বাবাই যায়। আমি আজকে গেলাম সকালবেলা যায়নি বলে, আমি এখন একটু বেরোলাম, একটু ঘোরাও হলো, সবজিও কিনে নিল। তো চলো, আমি তো তাও সবটা ঘুরতে পারিনি মার্কেটে, অনেক ভিড় বলে ওর বাবা নিয়ে এসছে কিনে। আমি এক জায়গায় বসেছিলাম, তোমরা দেখলেই এক জায়গায় বসেছিলাম, অত ঘুরতে পারিনি, কারণ আরাধ্যা অত ঘুরতে পারবে না, ওকে কোলে নিয়ে অত ঘোরা সম্ভবও নয়। ওর বাবা বাজার হাতে নিয়েছিল, ওই বা কী করে কোলে নেবে, সেই জন্য বেশি ঘুরিনি, এক জায়গায় বসেছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চোখের পাজনটা তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, লাইক কমেন্ট অবশ্যই করো। তোমরা ভিডিও দেখে লাইক করো না অনেকেই, তো প্লিজ লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করুনি নতুন ভিউয়ার্স, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।